আমরা কপি করলাম এটা আমি করব আপু আপনি আপনার মতো করে করেন, তারপরে আমি আমার মতো। হ্যাঁ সজীব ভাই কি করতেছেন বলিয়েন। আপু করতেছি দেখেন, বুঝতেছি না তো করুক, আমি তারপরে তো আসি, আপনারা টেনশন নেন না, আমি আসি না। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আপু তো আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওটা আবার দেখাবো। শামি রূপরূপ ভাইয়ের নাম্বারটা বলো তো, ফোন দেয় রূপরূপ ভাইরে, আমার ট্রেনার ফোন দিছে বুঝছেন। আমার কাছেই আছে তো ভাইয়া, এ দেখেন আমার ট্রেনারের সাথে এখনো কত ভালো সম্পর্ক। শামি রূপরূপ ভাইয়ের এয়ারটেল নাম্বারটা কই? করতে থাকেন এটা কি করেছে? হ্যাঁ হচ্ছে, করেন করেন। সাব্বির ভাই আমি একটা কথা বলবো, কেউ মন খারাপ করেন না, সাব্বির ভাই ভবিষ্যতে অনেক ভালো টিচার হতে পারবে।
আর কিছু কেমন পারবে জানি না, উনি অনেক ভালো টিচার হইতে পারবে ইনশাল্লাহ না। অ্যাকচুয়ালি সত্যি ওনার মানে বোঝানোর ভঙ্গিমাটা অন্যরকম, আর সুজিত তো অনেক ছোট, সুজিত ভাই কিন্তু অনেক জুনিয়র, তা জানেন? হ্যাঁ পো শুনছি, সুজিত ভাই, হ্যাঁ সুজিত ভাই অনেক জুনিয়র। আরো একজন আছে সেকেন্ড ইয়ারে, মেবে যে রানা ভাই, রাসেল রানা। আপু আমি এখনো সেকেন্ড ইয়ারে উঠি নাই। ও ফার্স্ট ইয়ারে, হ্যালো ভাইয়া। জি আপু। আচ্ছা কার একটু, হ্যালো ভাইয়া, হ্যাঁ কেমন আছেন? তরিকুল স্যার আমারে সকালে টেক্সট করছিল বুঝছেন। আরে না সমস্যা নাই, সবগুলা মিউট করে দিছি। আমি বলতেছি তরিকুল স্যার আমারে সকালে মেসেজ করছে, তুমি এরকম কোন কিছু করতেছো, আমাকে কেন আগে জানাও নাই, হ্যান ত্যান। স্যার অ্যাকচুয়ালি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি যদি আমার, আপনি আমাকে দোয়া করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, হ্যান ত্যান এসব রেখে দিয়েছি। ওনার আমি কি জানবো, অনেস্টলি শুধু আমি একজনের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে গিয়ে অমিতাভের সাথে শেয়ার করছিলাম যে আমি কি করবো দাদা, আমি কি পারবো। তারপর হচ্ছে হ্যাঁ পারবি, পরে কিছু ভিডিও পাঠাইছিল, প্রথম দিন তো এইভাবে শুরু করবি, আর কি এইভাবে করবো, কি বলবো না বলবো, বলছে প্রথম দিন কোনো কাজ নিয়ে কথা বলবি না, যা সবার সাথে পরিচয় হ্যান ত্যান সব বিষয় নিয়ে কথা বলে তারপরে কি করবি আর কি শুরু করবি, বুঝছেন? শুধু আমি দাদার কাছে এই জিনিসটা শেয়ার করছিলাম, তাও মানে কোম্পানির নাম কি আমি কিচ্ছু কইছিলাম না, কারণ ওখানে তো যুবা। হ্যাঁ বলেন। এখন হঠাৎ করে জুয়ার ভাইয়ের সাথে একটা কাজ, হ্যাঁ বলেন, ওরা তো 2 মাসের জন্য, জুবের ভাইয়েরই তো কোম্পানি এটা, উনি, হ্যাঁ উনি তো এটার সাথে মানে জুবের ভাই এখানে তো আছে বুঝছেন, জুবের ভাই রেফারেন্সে তো আমি। রাজীব ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ এই যে আপনাদের দিনাজপুরে ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আপনার ইসেতে ছিল, দিনাজপুরে ছিল, আচ্ছা দিনাজপুর, হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ ওনার বাসা তো, ওনার বাসা তো হচ্ছে আপনার পাবনাতে, সেটা কি জানেন? ওনার বাসা কিন্তু পাবনাতে, ওনার বাড়ি হচ্ছে পাবনা জেলার এই যে ইসেতে, কি জানো বলে তাই আসতেছে না এলাকাটার নাম। এখন কথা হচ্ছে ভাইয়া দোয়া রাখেন যাতে অ্যাটলিস্ট আপনাদের সম্মানটা যাতে রাখতে পারে। হ্যাঁ সেটা করতেছি তো না, আপনি অনেক ব্যস্ত থাকেন আমি জানি, আপনি হ্যাঁ হেড অফিসে না মিমির সাথে তো আপনাদের বিষয় নিয়ে কথা হয়, আমার আর মিমির আবার কন্টিনিউ যোগাযোগ হয়, মিমি ছিল কালকেই গেছে, 3-4 দিন আসে আমার ওখানে ছিল আর কি, বুঝছেন? ও ছিল 3-4 দিন ছিল, তো আপনারা খুব ব্যস্ত আছেন আমি জানি। দেন সেদিন বলতেছে কিছু কিছু টেকনিক শিখাইয়া দিছে 2-3টা জানিস, তাহলে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া দোয়ারাই আমি দিতে পারবো না, ওটা দেখবেন যে একটা রাউন্ড শেপের উপর ভিতর দিয়ে সবুজ কালারটা অ্যাপ্লাই করা আছে। তো এটা যদি মনে করেন যে আমি ফিল কালার দিয়ে আবার শেপ বিল্ডার আনবো, এটা আমি করব না, তাহলে আমি অন্যভাবে করব, তখন আপনি নিবেন আবার একটা ইলিপ্স নেবেন, তখন ফিল কালারটা অফ করে দিবেন, হ্যাঁ স্টক কালারটা অন করে দেন, স্টক কালার কিন্তু আপনার ফিল কালার করা যায়,
তখন একটা আমি ইলিপ্স নিব শিপ এন্ড অল্টার তোরে যাতে সাইজটা সোজে সোজে থাকে এটার আমি ই বাড়িয়ে দেব অপাসিটি বাড়িয়ে দেব ই মানে লাইনসের আপনার স্টকের লাইন বাড়ায় দেব 10 10 এ হচ্ছে না 18 দিলাম হ্যাঁ 18 দিয়ে এটা থাকলো তো এখন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখন আমি ফিল কালারটা অন করে দিব ফিল কালার অন করে দিছি ফিল কালার অন করে দিয়ে এভাবে ধরলাম তোরে দেখেন শুরু করলাম এইটার আবার স্টক কালারটা নাল করে দিব কারণ আমাদের স্টক কালার ওখানে দরকার ছিল এখানে দরকার নেই বুঝতে পারছেন এটা আমরা স্টক কালার দিছি কারণ এই আমাদের ইলিপসের চারপাশ দিয়ে একটা সবুজ কালারের রাউন্ড করা এই এই সার্কেলটা সবুজ কালারের কেউ যদি ফিল কালার দিয়ে না করতে পারেন তাহলে সে এই ক্ষেত্রে প্রথমে স্টক কালারটা নিয়ে এটা করবেন এখান থেকে স্টক কালারের পাওয়ার কমানো বাড়ানো যাবে এখান থেকে এখান থেকে করতে পারবেন এখান থেকে করতে পারবেন তারপরে এইটা নিয়ে আপনি এই যে এইটা হ্যাঁ ইলিপসটা নিলেন ইলিপসটা নেবেন তখন ফিল কালারটা অন করে দিবেন দেখবেন যে লালের মধ্যে কিন্তু আমাদের দেশের মানচিত্রটা আছে তাই না আমাদের দেশের মানচিত্রটা কিন্তু লালের মধ্যে আছে তখন এটা নিলেন আমি এটা থেকে আরো একটা আরো দুইটা বৃত্ত নিব এখন কন্ট্রোল সি সরি কন্ট্রোল জেড দিয়ে দিছি কন্ট্রোল সি দিয়ে আবার দে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে আপনার এটা আরেকটা কপি হইছে কপি হওয়ার পরে আমি এটাকে টেনে ফন্ডে চলে গেছে সরি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিছে কপি করে শিপ এন্ড অল্টার ধরে টেনে ড্র্যাগ করে নিলাম নিলাম না এটার স্টক কালারটা নান করে দিব স্টক কালারটা কি ফিল কালারটা নান করে দিব দুইটা কি একসাথে হইছে ভিতরে টপ এক মিনিট ভিতরটা চলে গেছে তখন ওই যে কন্ট্রোল জেড চেপে ফেলাইছিলাম তো সি চাপা বাদ দিয়ে এই জন্য আর কি কালারটা চলে গেছিল এটা আর একটু বড় করে নিব হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর ফিল কালারটা কিন্তু নান করে দিছি নান করে দিছি না এখন এটার উপরে আমি লিখব কি লিখব আমার যা মনে যাবে আমি তাই লিখব এখন এটা একটু কালারটা দেই যাতে বোঝা যায় যে কিছু একটা আছে এটার উপরে আমরা এই যে পাত চুল দিয়ে লিখব হ্যাঁ পাত চুল দিয়ে লিখলাম কি লিখব বলেন কি লিখব বাংলাদেশ সরকার আমার ওখানে বাংলা ফোন নাই আচ্ছা লিখলাম তানিয়া মির্জা জাস্ট দেখানোর জন্য হ্যাঁ আচ্ছা গো তানিয়া আচ্ছা আপনার কারটা মেহে যাবেন তানিয়া মেহে যাবেন হ্যাঁ জি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখেন সিলেক্ট যখন করছি এটা কিন্তু এখানে লিখছে তাই না তো এটা করার জন্য জাস্ট আমি আপনাদের চুলটার কাজ দেখাচ্ছি বুঝছেন কোনো মাপ না কোনো কিছু না জাস্ট মাপটা দেখাচ্ছি সো এটা আমি সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটা ই চলে আসছে টি এর মতো আসছে না একটা লাইনস বের হইছে না আপনারা দেখতে পাচ্ছেন আপু ওখানে আপনার ব্ল্যাক হয়ে আছে দেখা যাচ্ছে না জি আপু ওখানে দেখা যাচ্ছে না একটু সিলেক্ট করে উপরে তুললে দেখা যেত হয়তো আচ্ছা দাঁড়ান এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তানিয়া আপনাকে সিলেক্ট করার পরে এই যে এখানে যে একটা ই আসছে লাঠির মতো বের হইছে এটা আপনারা দেখতে পাচ্ছেন না এটা দেখেন এটা যদি সিলেক্ট করে এটা সিলেক্ট করে ভিতরের দিকে কার্জন আনলে তানিয়া মির্জা ভিতরে চলে আসছে কি তানিয়া মিয়ে যাবেন দেখছেন আর আমি বাইরে দিয়ে ড্রাগ করলে এটা বাইরে দিয়ে ঘুরবে ভিতরে গেলে ভিতর দিয়ে একটা সেন্টার ওয়াইজ রাখবো
তারা নামে একটা সেন্টারে রাখবো, তানিয়া যাবেন আপনাকে আমি এই সেন্টারে রাখলাম। লেখাটা অনেক ছোট হয়েছে, আর রোলার নেবেন কন্ট্রোল আর দিয়ে যাতে মাপ রাখতে পারেন। ওকে এটা হচ্ছে তানিয়া মেয়ে যাবেন, একটু দেখছেন একটু এদিকে গেছে, তখন আবার একটু রোলার রোলার কোথায় নিলেন? কন্ট্রোল আর, কন্ট্রোল আর। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল আর। হ্যাঁ আমি বলছি না যে এক একটা কাজ করলে এক একটা শর্টকাট কি আপনারা জানতে পারবেন। এই যে তানিয়া মেয়ে যাবেন গেল, হ্যাঁ ইনি তানিয়া মেয়ে যাবেন। তো এইটাই আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আবার হচ্ছে কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, শিপ এন্ড অল্টার ধরে ঠিক তানিয়া মেয়ে যাবেন এর মাথার উপরে নিব, মাথার উপরে। ওকে তানিয়া মেয়ে যাবেন এর মাথার উপরে নিছি না, এটাকে আবার বাইরে কাটটাই সাউন্ড হয়, আমি বলছি না নয়েজ হলে ই করবেন না। এই যে ঠিক এখানে, এই যে এখন কার নাম লিখবো, এখন একজনের নাম লিখে বলেন। শশী, শশীর নামটা লিখি, হ্যাঁ এটা জাস্ট আপনাদের শেপটা বোঝানোর জন্য আর কিচ্ছু না। এই যে দেখেন শশীর এই জায়গা এখন টি মেয়ে যাবেন এর এখানে ছিল, শশীর এখানে। এই শশীটাকে এটাকে জাস্ট সিলেক্ট করবেন, করে ড্র্যাগ করে আমি এটা ভিতরে বসাবো, শশীকে আমি ঠিক মেয়ে যাবেন এর সেন্টারে বসাবো। আস্তে 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 ধরেন, কিন্তু এখানে ঠিকঠাক বসছে কিনা আমি রোলার দিয়ে দেখবো যে সেন্টারে বসছে কিনা। হ্যাঁ দুজনেই বসছে, বসছে না? আচ্ছা আচ্ছা, এরা দুইজনই সেন্টারে বসছে, বসলে আমি রোলার দুটো থাকবে থাকবে, কিন্তু আমি লাইন্স গুলো কি করব, এক করতে পারি যদি ধরে আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করলে লাইন চলে যাবে, চলে গেছে না? এই দেখেন এখন একটা লাইন আছে, এই যে এখন এটাকে ধরেও যদি ক্রিয়েট আউটলাইন করি চলে যাবে, দেখেন দুটাই চলে গেছে, সিলেক্ট করেন দুটাই চলে গেছে না? কিন্তু আমি এইটা তো নিছিলাম মিস্টক কালার, তাহলে এইটাকে আমি এখন কি করে ফিল করব, প্রশ্ন কিন্তু এটা যে এটাকে কি করে ফিল করব। আমি অবজেক্টে যাব, এই যে স্প্যান যাবো, যায় এই যে ফিলটা দেয়াই আছে, যে সবুজ সবুজ লাগতেছে নীল নীল না, এটা দেয়াই আছে, এটা এখন আমি ওকে করব। দেখেন এটা ফিল হয়ে গেছে, এটা স্টক নাই, এখানে দেখেন কালার চলে আসছে ফিল কালার, দেখছেন আগে সিলেক্ট করলে আসতেছিল স্টক কালার, এই দেখেন কন্ট্রোল জেড দিয়ে দেখেন এখন স্টক কালারের ই দেখাচ্ছে না, ড্রপ ডাউনে কালার দেখাচ্ছে না। হ্যাঁ এটাকে সিলেক্ট করি স্প্যান করছি, এই যে ফিলটা উঠানো ছিল, যদি এখানে স্টকটা দেয়া থাকতো তাহলে স্টক কালারই থেকে যেত, এখানে ফিলের এখানে সবুজই করা, সো ফিল হয়ে গেছে। ওকে করছি, এই দেখেন ফিল হয়ে গেছে, দেখছেন ফিল হয়ে গেছে। আচ্ছা আমি এখন স্প্যান নেব, আপু ওইটা আমার দেখান তো, ওইটা যে স্টকটা যে ফিল করলেন। ওকে থ্যাংক ইউ, আপনারা এবার প্রশ্ন করবেন, প্রশ্ন করলে সেটা আমার জন্য সুবিধা হবে, বুঝছেন নাই? এটা হ্যাঁ কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে পুনরায় সে আগের জায়গাতে চলে যাবে, কন্ট্রোল জেড দিলে সে পুনরায় আগের জায়গাতে চলে যাবে, যেখানে সে ছিল সেই জায়গাতেই সে চলে যাবে। সো আমি এই কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় আগের জায়গাতে নিয়ে গেলাম, নেওয়ার পরে এই দেখেন এখানে স্টক কালারের ড্রপ ডাউনে কিন্তু এখন কালার শো করতেছে, কালার শো করতেছে না স্টক কালারের ড্রপ ডাউনে। এখন আমি অবজেক্টে যাব, এই যে স্প্যান করব, এই যে ফিল কালার ওখানে আপনার নীল নীল কালার দিয়ে টিক দেয়া, এটাকে জাস্ট ওকে করব, এই যে ফিল হয়ে গেছে, বুঝতে পারছেন খায়ের ভাই? আবুল খায়ের যদি আমি আগে করতাম তাহলে? হ্যাঁ হ্যাঁ আপনি আগে করে নিতে পারতেন, করে নিতেন, সমস্যা ছিল না তো, কিন্তু আমি টোটাল কাজটা আবার আবার দেখা দেবে। কেন আপনার কি প্রবলেম হয়েছিল এবার দেখতে? হ্যালো আপনার এবার দেখ, হ্যাঁ বলেন।
ওইটা না আমি জুম করে ফেলছিলাম এর জন্য দেখতেই পারিনি আবার দেন আবার দেখাতে হবে আপনি এবার অ্যাট লিস্ট দেখেন হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় আবার ফিরে গেলাম আমার সিলেক্ট করাই আছে এই যে আবার সিলেক্ট করি এটা সিলেক্ট করছি সিলেক্ট করলে দেখেন স্টক কালারের হচ্ছে স্টক কালার সিলেক্ট করলে যে ভিতর দিয়ে দেখেন লাইনস হয় দেখছেন লাইন হ্যাঁ হ্যাঁ এই যে লাইনস হয় আর সবচেয়ে বড় কথা এই দেখেন এখানে স্টক কালার শো করতেছে আবুল খায়ের ভাই আপনি দেখেন স্টক কালার শো করতেছে তখন আমি অবজেক্টে যাব অবজেক্টে যায় স্পেন করব করে এই যে দেখেন ফিল ফিলটা এই যে সবুজ আছে নীল নীল কালারের মধ্যে টিকে আছে আমি এখন ওকে করব এই যে ফিল কালার হয়ে গেছে এখন কি আপনি দেখতে পাচ্ছেন ওকে এতটুকু শেষ হ্যাঁ এখন এখানে আমি একটা স্ট্যান্ড নিব শিফট অল্টার ধরে আমি একটা স্ট্যান্ড নিলাম স্ট্যান্ডের কালারটা এটা হলো কালার দিচ্ছেন তখন আপনি কিভাবে দিবেন আপনি তো ফিলেও নিতে পারতেছেন না স্টকে না একটা পিকচারের তখন আপনি কি করবেন আইডপার টুল ইউজ করবেন এই সফটওয়্যারের মধ্যে যদি কোন কালার এনে বসান তখন ওই কালারটা যদি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এক্সাক্ট মানে একদম সঠিক কালারটা ধরার জন্য আপনি আইডপার টুলটা এভাবে ওই কালারটার উপরে ক্লিক করবেন সিলেক্ট করে যে কালারটা নিতে যাচ্ছেন ওই কালারে আপনি করবেন বললে এই যে এটা যদি আপনি রিফ্লেক্ট করেন তাহলে এমনিতে কপি হয়ে যাবে দুইটা আমি এখন রিফ্লেক্ট করব না আমি অল্টার ধরে আর একটা কপি করে নিব সহজ বুদ্ধি দুটাকে আমি গ্রুপ করে ফেলাইলাম গ্রুপ করে এখানে আমি দিলাম তাহলে আমি দুটাকে একসাথে ছোট বড় করতে শিপ অ্যান্ড অল্টার ধরে আমি একটু ছোট করে দিব ওকে এখান থেকে যদি আমি রিফ্লেক্ট করি ডিগ্রি ম্যাপে তাহলে ঠিক বিপরীত সাইডে যা করবে আমি এটাও করব না আপনাদের আরো সুবিধার থেকেও আমি আবার অল্টার চেপে এখানে নিয়ে আসবো নিয়ে এসে আমি এটার তাহলে মাপটা তো আমার এখন ঠিক রাখা লাগবে এই যে রোলার দিয়ে দুইটা একসাথে মাপ দিব হ্যাঁ দুটা কিন্তু সেন্টারে পড়ছে পড়ছে না আমি এখন রোলারটা ডিলিট করে দিব সেন্টারে পড়ছে এখানে আমি এখন একটা বাংলাদেশের গভর্নমেন্ট লোকের মধ্যে থাকে হচ্ছে আপনার এখানে একটা মানচিত্র একটা মানচিত্র হ্যাঁ ওয়েবসাইট থেকে ডাউনলোড দিব ডাউনলোড দিয়ে আমি এখানে নিয়ে এসে ইমেজ ট্রেস করে বসায় দিব তাহলে কিভাবে কারণ আমি ওয়েবসাইটে যাই আমি ও আমার আছে বাংলাদেশ ম্যাপ হচ্ছে আমার ডাউনলোড করা আছে সরি ওয়েবসাইট আমার যাওয়া দরকার আমি এই যে বাংলাদেশের একটা লোগো প্রেস করবো হ্যাঁ প্রেসে গেলাম টেক্সট আপনারা সবাই তো যারা ধরেন বিগিনার তারা কখনোই লোগো পিএনজি না নিয়ে এসে আপনারা যদি এই যে ইপিএস এটা যদি পান হ্যাঁ এই ফরম্যাটটা পাইলে কোন সাইডে তাহলে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন এই ফরম্যাটটা অনেক সহজে আপনার হচ্ছে কাজ করা যায় ঝামেলা কম বুঝছেন মানে ব্যাকগ্রাউন্ড ফেলাবেন না আমি যদি এমনি বসায় দেই দেখেন এমনি বসায় দিলে হচ্ছে কালার চেঞ্জ করব হ্যাঁ কালারও চেঞ্জ হয়ে যাবে সমস্যা হবে না এই জন্য আমাকে এটা এখন গ্রুপে আছে এইটা আমার হচ্ছে ওই যে ইমেজ ট্রেস কয় না মানুষ কয় না অ্যাকচুয়ালি ইমেজ যারা জন মানে যারা এই সফটওয়্যারটার সম্বন্ধে জানেন যে ইমেজ ট্রেস করে তো এটা হচ্ছে ইমেজ ট্রেস আমি ইমেজ ট্রেস না করে ইনভেন্ট করে দেব হ্যাঁ ইনভেন্ট করে দিলে এই যে করে দিছে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ঠিক এই অ্যাঙ্কার পয়েন্টে দুটো ক্লিক করব একটা দুটা করে আমি এটা টেনে নিয়ে আসব এই মাথাটা টেনে নিয়ে আসব এই মাথাটাও টেনে নিয়ে যাব নিয়ে যায় এখন এটার আমি কালার চেঞ্জ করে দিব হলুদ কালার দিয়ে দিব এটা কে কে বোঝে নাই সেটা বলবো
আপু এটা যদি আরেকবার দেখাতেন। এটা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কোন ফরম্যাটে আনছি সেটা বুঝছেন? ইপিএস, ইপিএস ফরম্যাটের ফটো এটা। হ্যাঁ ইপিএস ওটা, ওটা তারপরে। হ্যাঁ ইপিএস ফরম্যাটের। আচ্ছা আপু ইপিএস ফরম্যাটে আনলে কি যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে যেরকম সাদা? হ্যাঁ ওটা ইমবেড করে দিবেন, এই যে ইমবেড, ইমবেড করে দিলে আপনার হচ্ছে ইপিএস ফটোগুলা দেখা যায় যে অন্য ফটোগুলা যেরকম আপনার এই যে ইমেজ ট্রেস করতে বসলে কালার গুলাই করতে হয় না, মিলাইতে হয় না, যে 6 কালারের উঠতে থাকলে তাহলে 16 কালার দিতে হবে, আর 3 কালারের নিচে থাকলে পরে আপনি শুধু ইমেজ ট্রেসে ক্লিক করতে পারেন। কিন্তু একটা কথা আছে, আপনারা যে পিকচার যে জিনিসটাই আনেন যে সাইড থেকে আনতে হবে কিন্তু হাই রেজুলেশন সম্পন্ন ফটো। রেজুলেশন যদি কম থাকে তাহলে কিন্তু আপনার ফটোগুলো ইমেজ ট্রেস করলে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে, আর রেজুলেশন যদি হাই থাকে তাহলেই আপনি ইমেজ ট্রেস করলে আপনার ফটোগুলো সুন্দর থাকবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কি আপনারা এটা? জি আপু, কিন্তু ইমেজ ট্রেসটা করবই কিভাবে? ইমেজ ট্রেসটা তো আপু এটা তো আর একদিনকার জিনিস না, যে একদিনে আমি সব আমাদের এখানে করা লাগছে না আপু আপাতত। এখন তো আর ইমেজ ট্রেস করতে হবে না, আর একদিন কাটতো না, একদিনে তো আর সবকিছু শেষ। কালকে দেখেন আপনাদের কতগুলো টপিকস একবারে বলছে। এখন আমি এটা এই যে ইমবেড, হ্যাঁ ইমবেড করে দিলাম, করে দিয়ে যে ডিরেক্ট সিলেকশন টুল দিলে এ দেখেন এই কোনাগুলো হয়ে গেছে 4টা কোনা, তখন কি এই মাথার একটা কোনা কিংবা এই পিছনের একটা কোনা, 4 কোনার এক কোনা, দুইটা ক্লিক করবেন কোনার উপরে, একটা দুইটা করে একটা সাইড একবার টেনে নিয়ে আসবেন, কার্সার দিয়ে টেনে নিয়ে এসে পরে সাইডটা টেনে নিয়ে আসবেন। এখন এই যে এ সাইডে আছে, তিনটা সাইড টেনে নিয়ে এসে ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিলে ওইগুলো চলে যাবে, গেলে এই যে আপনার লোগোটা কিন্তু এখন ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। তখন আপনি কি করতে পারেন, চলে গেল আপু কিছু বুঝলাম, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ব্যাকগ্রাউন্ড এই দেখেন, ও ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, যে ব্যাকগ্রাউন্ড ছিল দেখছেন, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, প্রত্যেকটা ফটোর একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন কালার চেঞ্জ করে দেই, কালার নেবে, কিন্তু তার আগে কালার চেঞ্জ করা যাচ্ছিল কি দেখেন, আবার দেখাই, এ দেখেন এখন কি কালার চেঞ্জ করা যাবে, কালারের অপশনই আসতেছে না দেখছেন, অপশনই নাই। হ্যাঁ 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 বুঝতে পারছি। দিলাম আই ডপার দিয়ে দেই, আর আইড উপরের বাপ দিয়ে দিই, কেউ দিয়ে কালার দিতে পারবে না, তাহলে কি আমার এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলাইতে হবে না? আমি তখন এই যে ইমবেড করেছিলাম দিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম। এখন তোমার আপু কিন্তু হ্যালো বু, কৌশিক তো রওনা হইছে বু, কৌশিক তো রওনা, আপনারা এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এটা এখন জাস্ট এখান থেকে দুটা ক্লিক করলে একার পয়েন্টটা তার এটা টানা যাবে, বুঝছেন, ইজিলি টানা যাবে। এক মিনিট সাবির। জি আপু, হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে সেন্টারে পড়ছে কিনা, এই দুটাকে ধরে এই যে অ্যালাইনমেন্ট দেখবো সেন্টারে গেছে কিনা।
আপু আবার যদি প্রথম থেকে দেখাতেন যে ইমেজটা নিয়ে আসার পরে কি করলেন। ওরে ভাই আর কবে দেব, আচ্ছা ঠিক আছে এই যে ইমেজ নিয়ে আসলাম প্লেস। হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ এই দেখেন আমার ইমেজ আছে এই ফরম্যাটে। হ্যাঁ এই যে ইপিএস ইপিএস ফরম্যাট, হ্যাঁ এই যে নিয়ে আসলাম ইপিএস ফরম্যাটে, সুন্দর ভাবে আসছে। আমি শিপ এন্ড অল্টার ধরে বড় করলাম, তাহলে হচ্ছে কোনো ইয়ে হবে না। এটা নিয়ে আসলাম এনে যে ইমবেড। হ্যাঁ তাকায়েন রাসেল ভাই ইনবেড, হ্যাঁ ইনবেড করে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই যে এখানে এক দুই দুইটা ক্লিক করলাম, করে এপাশে এটাও ক্লিক করে নিলাম, এটাও নিলাম, নিয়ে এগুলা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে এটা তো এখন থাকলো, ওইটা কেটে গেলে আর ব্যাক স্পেস দিবেন না, যখন দেখলেন আপনার লোগোটা দেখা যাচ্ছে। এই যে কালার দিয়ে দিলাম, এখানে কালার দিয়ে দিলাম, ওকে আচ্ছা ঠিক আছে জি আপু ওকে। আপনারা এই কাজটা করেন, হ্যাঁ এই কাজটা আপনারা একটু করেন জি আপু, তাই করতেছি। কি আপনারা এটা একটু একটা সাইট থেকে একটা ডাউনলোড দেন? এই সজীব ভাই সাইটের নামটা দিয়ে দেন চ্যাটিং এ। সজীব ভাই দিয়ে দেন, আমি দিচ্ছি। আচ্ছা আপু ইপিএস তো ডাউনলোড দিতে পারতেছি না, আপনি পিএনজি ডাউনলোড দেন, আমি দেখায় দিচ্ছি। ব্ল্যাক কালার একটা পিএনজি ডাউনলোড দেন, কিভাবে ইমেজ ট্রেস করে। এই দেখেন আপনারা দেখেন পিএনজি ছবি কি করে হচ্ছে, এই করবেন ইমেজ ট্রেস করবেন, তাকান সবাই অ্যাটেনশন দেন। হ্যাঁ এটা একটা পিএনজি, এই দেখেন পিএনজি পিএনজি পিক, হ্যাঁ জি আপু এই যে নিয়ে আসলাম, ছবিগুলো অনেক ছোট ভাবে হচ্ছে, শিপ এন্ড অল্টার ধরে এই যে বড় করলাম। এটা সাইডে সরায় রাখলাম, এই যে আনার পরে এটা এই যে ইমেজ ট্রেস দেখতেছেন, এটা একটা কালার তো,
এজন্য সরাসরি ইমেজ ট্রেস করলাম এই যে এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করে দিছি না এখন গ্রুপ আছে আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করে দিয়ে এই যে সিলেকশন টুল দিয়ে ধরব এটা আপনার হচ্ছে এই এটা আবার দেখাই এক্সপ্যান্ড করে দিছি না করে দিয়ে সিলেকশন টুল দিয়ে হ্যাঁ এইটুকু ধরছি আমি এইটুকু না ধরে আমি আগে হচ্ছে গিয়ে এইটা এই যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ড ডিলিট করব তখন কি ব্যাক স্পেস দিব ব্যাক স্পেস দিলে পুরাটা ধরা হয়ে গেছে এখানে তো আমি এইটুকু শুধু ধরব আবার আবার ধরে ব্যাক স্পেস দিব দিলে একটা একটা করে লাইন দেখেন ডিলিট হয়ে গেল দুটো ব্যাক স্পেস দিলে চলে গেল এই যে আপনার শুধু পিকচারটা এখন থাকলো এখন আমি পিকচারে কালার অ্যাপ্লাই করব এখান এই যে দেখেন এক্সাক্ট টুলের কাজ কি দেখছেন এখানে একটা ছবি ছিল ওই কালারটা এখানে নিয়ে নিছি ব্ল্যাক কালার হইলে যদি একটা কালার হয় তাহলে শুধু ইমেজ ট্রেস করবেন হ্যাঁ তারপরে স্প্যান করে দিবেন এক্সপ্যান্ড করে দিলে পরেই আপনার হচ্ছে গিয়ে ওটা নিয়ে নেবেন তারপরে গ্রুপ করা থাকে ছবিগুলো গ্রুপ করা থাকে তখন আনগ্রুপ করে দিবেন হ্যাঁ বলেন আচ্ছা কালার ছবি দিয়ে হয় তাহলে কি এরকম স্ট্রেস করতে পারবো আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনি একটু স্পষ্ট করে বলুন আচ্ছা এই তো একটা কালার আছে এই ইমেজটা আপনি যেটা এমবেড করছেন যদি ওইটা কয়েকটা কালার থাকে তখন কয়েকটা কালার থাকে ওইটা যখন আমি করি তখন আপনি দেখতে পারবেন কারণ এখানে সবাই নতুন সো একটা কালার দিয়ে সবাইকে প্রথমে বোঝাইতে হবে কেউ যদি প্রথমে না বোঝে তাকে আমি যদি চাপায়া দেই তাহলে কি হবে জি ওটা কি আজকে দেখাবেন আপু এটা যদি কেউ করতে পারে করে দেখায় কমপ্লিট করুক তারপর আমি দেখাবো সাবির আপনি বুঝতে পারছেন কি আমাকে বললেন হ্যাঁ বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি সবাইকে একটু বোঝান কি বুঝাবো আপু আপু আমি কিছু করছি আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি কেউ কোনো প্রশ্ন করলে আপনি তার অ্যানসার দিবেন আপু হলো আমারটা হয়েছে কিন্তু আমি তো হলো লেখাগুলো বল করতে পারতেছি না মানে রাউন্ড করতে পারতেছি না স্ক্রিন শেয়ার দিতে পারছেন না আমারটা না থাকলে আপনি তা দিবেন কি করে এখন দাঁড়ান আরেকটা আপনার স্ক্রিনটা শেয়ার করেন এখন করেন এই যে শেয়ার করব হ্যাঁ জি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি পানি আমি এজে বল দিছেন কেন আমি তো জাস্ট ওনাদের বোঝানোর জন্য দিছিলাম আচ্ছা ভাইয়া হাইট টুলটা যান ও এটা আমি করছি কিন্তু আমি এই যে এইখান থেকে আপনি তো ইয়ে দেন সরি সরি ভাইয়া একটু দাঁড়ান আপনি যে লোগোটা বানাইছেন না এটার মাঝখানে একটা পাথ দেওয়া লাগবে যেটার উপর আপনি গোল গোল আকারটা বানাবেন লেখা আরেকটা আরেকটা উনি একটা একটা রাউন্ডে নিছেন আরেকটা আরেকটা রাউন্ড নেন ভাইয়া একটা রাউন্ড হ্যাঁ আরেকটা রাউন্ড নেন ওকে করে দেওয়ার পর আমি এই ফাইলটা আপনাদের দেখাচ্ছি ভাবে কন্ট্রোল জেড দেন আপনি এলিপস ধরেন এলিপস এলিপস হ্যাঁ ওই টি এর নিচে টি এর নিচে ইন টুল টি টি এর নিচে হ্যাঁ এটা হ্যাঁ এটা জোর হ্যাঁ এলিপস না এবার শিফট অলটা ধরে একটা সার্কেল বানান হ্যাঁ এটা এই লালের চেয়ে বড় হবে সবুজের চেয়ে ছোট হবে অ্যালাইন করে দেন তো
হ্যাঁ এবার সবুজটা আর লালটা একটু সিলেক্ট করে ভাইয়া। হ্যাঁ স্টপ, এবার এই সবুজটা আর স্ট্রোক, না না পুরোটা না, পুরোটা না ভাইয়া, বাইরে ক্লিক করেন, সবুজটা আর এই নীলটা দুইটা শুধু ধরবেন, এইভাবে না ভাইয়া, ড্র্যাগ করে ধরেন, না 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 এই স্ট্রোক, হ্যাঁ বাইরে একবার ক্লিক করেন, আমি বলতেছি ক্লিক করেন, হ্যাঁ সবুজটা আর সবুজের ভিতরে যে নীলটা সার্কেল নতুন বানাইলেন একটু, এই দুইটা ধরবেন, ওকে আসেন বে অ্যালাইন এজন অ্যালাইন অবজেক্ট মাসকানেরটা মাঝেরটা, হ্যাঁ হ্যাঁ এটা, না 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 এটা না এটা না এটা না, এই পাশেরটা বাম পাশেরটা এটা, হ্যাঁ এটা একটা দেন, ট্রান্সফর্ম না ভাইয়া, অ্যালাইন অ্যালাইন, হ্যাঁ ডান পাশেরটা এটাই এটাই অ্যালাইন সেন্টার, হ্যাঁ অ্যালাইন সেন্টার একবার দেন, এবার ডান দিকে তিন ঘর, ডান দিকে তিন ঘর, এরপরটা এরপরটা, হ্যাঁ ভাই এটা, না 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 এটা না আগেরটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ দেন আমি, তুমি কি প্রেজেন্ট দিয়ে দিছিলা সকালে? জি ওকে নাইস, হয়ে গেছে ভাই, ছাড়েন এবার ছেড়ে দেন, হ্যাঁ দাওতে ভাই বাইরে দিয়ে ঠিক করেন, করছেন? করেছি, এইবারে যে ভিতরের যে রাউন্ডটা এটাই ক্লিক করেন, এবার ওই টাইপ টুলটা যেটা নিছিলেন ওইটা যান, হ্যাঁ প্যানেলটা উঠা দেন, হ্যাঁ এটা যান, ইয়েস ঢুকেন টাইপ টুল, এবার টাইপ অন এ পাথ টুল, না 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 টাইপ অন এ পাথ টুল তিন নাম্বার, হ্যাঁ এইবার ইয়ের উপরে যান, এই তো লেখা একসাথে কপি করে দিয়ে দিতেন, সমস্যা নাই এটার সাইজ কি বাড়াবো? এটা ভাই আপনার ইচ্ছা, আপনি চাইলে সাইজ বাড়াতে পারেন, চাইলে সাইজ কমাইতে পারেন, কিন্তু বাড়াইলে খেয়াল করেন যাতে সবুজটা পার হয়ে যায়, সবুজটা পার করে চলে গেছে, এটা তো আর করা যাবে না ভাইয়া, ভাইয়া অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেতেছে, জি এটা অ্যালাইনমেন্ট নষ্ট করেন না, এটা মধ্যে নিয়ে আসবে কিভাবে লেখা আছে, ও ভিতরে কিভাবে আনবে লেখাটার উপরে আবার ক্লিক করে আমাকে দিয়ে দেন তাহলে, তাহলে হলো বাংলাদেশের যে হলুদ নিচে ভিতরের দিকে ধাক্কা দেন, ক্লিক করে ভিতরের দিকে নেন, ভিতরের দিকে ভিতরের দিকে ভাই বৃত্তর ভিতরের দিকে, হ্যাঁ এই তো, এই যে এবার এভাবে ভিতরের দিকে চলে আসবে, উল্টা হয়ে গেল তো, উল্টা হলে সমস্যা নাই, ওই যে বাইরে যে সার্কেলটা দেখতেছেন ওইটা একটু কোণার দিকে তীরটা ঘুরান, তাহলে দেখবেন একটা কর্নারের মতো একটা চিহ্ন দেখাবে, ঘুরান, হ্যাঁ হ্যাঁ এই যে জি 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 ওই চিহ্নটা একটু আগে যেটা আসছিল, আর একটু এদিক ওদিক নেন, এই যে এটা, এই যে এইভাবে ঘুরাই দেন তেলি হবে, এটা এখন সোজা করব কি হবে, লেখাটা উল্টায় আছে আর কি, ওই যে দেখেন ভাই স্টারের এখানে আবার একটা দাগ আসছে,
এইটা ধরে বাড়ির দিকে নিয়ে যান। সাইদুল ইসলাম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আজ আপনার নাম ভুল করে নাই। আপনারা তো লেট কেন ভাইয়া? আমার একটু প্রবলেম হচ্ছিল নেটের, তাই। আচ্ছা আচ্ছা, আপনারা তো হচ্ছে কাজ দিব বুঝছেন, আপনার এই যে আমাদের সুজিত ভাই, সাব্বির ভাই, আশিকুর, রায়হান, সবার কিন্তু আমি যে নতুনদের শেপের কাজ দিব আর আপনাদের লোগো করতে বলবো, লোগো করবে নিজের পরে কিন্তু ওগুলো জমা দিতে হবে। যে সরকারটা নিচে লিখবো। জি আপু। সাব্বির ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। এই যে সরকারটা এখন এই নিচে এই জায়গাতে লিখবো কিভাবে? এটা এখন আরেকটা কপি পেস্ট করেন, আরেকটা কপি পেস্ট করতে হবে। না এটা না ভাইয়া, এটা না। আপনি ওই যে সার্কেলটা দেখেন নাই, আপনি আমার লোগোটা করা দেখেন নাই, বৃত্তটা আরেকটা কপি পেস্ট হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে সিলেক্ট করে উপরে ড্র্যাগ করে টেনে নামো উপর দিকে। না না ভাইয়া, হইতেছে না। এইভাবেও কাজ করে শর্টকাট বুঝলি ভাইয়া? এটাই তো ঠিক আছে, আবার সার্কেল দিয়ে এটা রুলস বহির্ভূত। হ্যাঁ, এটা সেফ ঠিক নাই। আপনি যদি রুলসই না মানেন তাহলে তো কেমনে হলো না? হ্যাঁ, ভিতরে নিয়ে যান, ওই রাউন্ডটা ভিতরে নেন। আপনি একটা শেপে করছেন, উনি প্রথম দিন করতেছে, এটাই অনেক বিশাল ব্যাপার। তাহলে ঠিক ভাবে হতো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ জি ইয়ার পাশে যেটা আছে আবার দিলাম। তারপরে তো এখানে টাইপের আর কি এটা চলে যাচ্ছে ভাইয়া, ওটা না ভাইয়া করে মেবি ওটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, ওটাকে তখন আর আবারই করা লাগবে। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাই আরেকবার। এই যে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এফ। ভাইয়া আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন। আচ্ছা, কন্ট্রোল ভি, হ্যাঁ এটা আসছে। আসছে না ভাইয়া, এই লেখাটা কাটেন এবার। হ্যাঁ, সরকার লেখেন। হ্যাঁ
নিলে সরকার লিখা ধরতে পারবেন। হ্যাঁ যান সরকারের উপরে ক্লিক করেন। সরকারটা আগে ভিতরে পাঠান দেন, তারপরে ঢুকান ভিতরে। এই যে নিচে বক্সের এখানে একটা তীর দেওয়া না, এটা ভিতর দিকে নিয়ে যান। হ্যাঁ হয়েছে, ভিতর ভিতরের দিকে ভাই, ভিতর ভিতর দিকে না তাহলে কাজ হয়ে যাবে। হ্যাঁ তো ভিতর বাইরেই রেখে দিয়েছি। থ্যাংক ইউ আপু, হয়েছে সাকসেসফুল। তারপরও এরকম আসে নাই, চেষ্টা করবো এরকম আনার। না ভাই অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই হেল্প করার জন্য। ভাই আপনি কি করতে চাচ্ছেন এটা? জি আমি যে হলো এটা নিছিলাম ভিতরটা, ওইটা হলো এক্সপ্লেইন করে দিচ্ছি, মানে অনেকবার কপি করা হয়েছিল তো। এক্সপ্লেইন করা হয়ে গেছে, এখন কিন্তু আর নাই। ঠিক আছে আপু, যে একটা পাত আরেকটা পাতের সাথে মিলে যাচ্ছে।
ওকে এটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটা হচ্ছে 1 2 মাইনাস করে দিব হ্যালো হ্যাঁ আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না অন্যান্যরা কি দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে না নেট চলে গেছে উনি নাই ক্লাসে নাই রায়হান ভাই একটা কাজ করতেছিল আনফরচুনেটলি ওনার ওখানে নেট বোধহয় চলে গেছে এই জন্য হচ্ছে রায়হান ভাই আমরা এখন এখানে ভাইয়া মাইনাসটা করতে হলে কি অর্ডার চাপতে হবে নাকি এমনি হচ্ছে মাউস ধরলেই হবে এমনি এমনি ধরে ড্র্যাগ করে দেন কি মাইনাস করার জন্য অর্ডার চেপে ড্র্যাগ করতে হবে আর এমনি চেপে করলে আপনার ওইটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে ক্লাস থাকে না হ্যাঁ হ্যাঁ এমনি তো ক্লাস দেখাচ্ছে এইটাই হ্যাঁ এই জন্য অল্টার চাপেন অল্টার চেপে তারপরে ড্র্যাগ করেন ও আচ্ছা আমার কাজ কমপ্লিট আপনারা বুঝতে পারছেন এটা আপনারা বুঝতে পারছেন অ্যামাজন আপু আপনি স্ক্রিন শেয়ার দেন তো এটা জি আপু বুঝতে পারছি অ্যামাজন আপু স্ক্রিন শেয়ার দেন আপু আমি অফ করে দিয়েছি হ্যাঁ আহারে আপনারা কোনো কথাই বলেন হ্যাঁ সাইমা আপুর আবার কারেন্ট চলে গেছে Thank you.
আমার পুরাতনটা এ হাবিব হাসিব ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন হাসিব ভাই জি আপু জি আপু হ্যালো বলতেছি আপনি স্ক্রিন শেয়ার দেন আপনার কাছে আছে না সফটওয়্যারটা না আপু আমি তো আপনাকে বললাম যে আমার হ্যাঁ রিয়াদ ভাইয়ের কাছে আছে সরি রিয়াদুল ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন আপু আমি ফোনে ইউজ করতেছি তো তাহলে আপনি ছবি তুলে পাঠান ছবি তুলে গ্রুপে দেন ছবি তুললে ফোন থেকে স্ক্রিন শেয়ার দেওয়া যায় প্রীতি আপু যেভাবে দেয় শাহিদুন আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আপু শুনতে পাচ্ছি আপনি স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার কি আমি এটা করব কিছু করি নাই আমি করেন স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন দেখা যাচ্ছে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আর রাহান ভাই আপনি সাজেস্ট করবেন কেন হচ্ছে না আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন না তো আমি কি ও যে ভাইয়া যেটা করলো একটা থেকে আরেকটা রিং কেটে নিল না আমি ওটা না করে স্টোক কালার দিয়ে করেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না আপনি স্টোক কালার কিন্তু ফিল করে দিতে পারেন আর কেন হবে না স্টোক কালারও তো হবে অবশ্য স্টোক কালারে একটা লাইন থাকে তো ফিল কালার হচ্ছে আপনার দুইটা লাইন দেখায় মাঝখানে যে আপনার একটা লাইন থাকে না ওইটাই কিন্তু স্টোক কালারের একটা লাইন হ্যাঁ I don't know where it's 8.5.
রায়ান ভাই আছেন? জি ভাই শুনছি ভাই। শেপ বিল্ডার দিয়ে আমি কোন অংশ আর কোন অংশ কাটবো? হ্যাঁ শুধু একটা সার্কেল, শুধু আপনি জি শুধু এই সার্কেল কাজ করেন, কালারটা নেন, ফিল কালার নেন। জি শাহিদুল ভাই। জি ভাই, আমি তো এভাবে করি নাই, আমি প্রথমে একটা সিঙ্গেল একটা সার্কেলে কাজ আমি করছি, তারপরে কপি করছি আমি। জি এখন আপনি এটাতে কালার দেন। জি হ্যাঁ, এখন ওটা ভিতরে সার্কেলটা মাইনাস করে দেন আপনি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে। অল্টার ধরেন ভাই, অল্টার ধরেন। জি এখন এখন হচ্ছে ভাই, জি কপি করেন ভাই, পাঁচটা কপি করেন, অল্টার ধরে ধরে কপি করেন। জি ভাই, জি এখন আপনি মুছে দেন, আপনি বৃত্তের মধ্যে আপনি মুছলেন না দাগগুলা। জি এখন শেপ বিল্ডার দিয়ে অল্টার 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 না ভিতরে ভিতরে। জি জি ঠিক আছে ঠিক আছে ভাইয়া। জি ভাই, জি এভাবে করেন ভাইয়া। মিলান হ্যাঁ ড্র্যাগ করছেন না? ওকে এটা আবার মিলাই দেন, ওর পাশে একটা মিলটা হয়নি ভাইয়া। এটা হ্যাঁ ওর না তার সাইড একটা এটা কি অল্টার প্লাস হচ্ছে মাউস চেপে? না 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 শুধু মাউস চেপে, অল্টার প্লাস দিলে মাইনাস হয়ে যাবে, শুধু মাউস চেপে। প্রত্যেকটা পার্ট আলাদা করে নিতে হবে? মানে মানে প্রত্যেকটা পার্ট কি আলাদা করে নিতে হবে? না 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 একটা নিয়ে আপনি কপি পেস্ট করবেন। আপু আমি একটা কিছু একটা বানাইছি আপু। আচ্ছা এটা শেষ হলে আপনার কিছু একটা আমরা দেখতেছি, তারপরে নামাজের 10 মিনিটের ব্রেক দিব। হ্যাঁ
আধানটা পড়ে নি। আচ্ছা ঠিক আছে আপু। রাসেল ভাই অনেক ছোট মানুষ কিন্তু খুবই মিশু। এখন কালা দিব কিভাবে? এখন একটা করে ধরেন, একটা 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 যে কোনো একটা ধরেন। গ্রুপ করছেন কি? ব্যান গ্রুপ না আন গ্রুপ করেন? গ্রুপ হয়ে গেছে। একটা একটা করে ধরেন, একটা একটা করে দেন। আন গ্রুপ করছেন? বললাম তো আপনি ভালো করে দেখেন আন গ্রুপ হয়নি। ভাইয়া সবই রিং এর মধ্যে যে দাগ গুলো সব মুছে দিয়েছি, এক পাশ মুছতে হতো আর এক পাশ রাখতে হতো, সেটাই এখন বললাম, সমস্যা নেই। এক পাশ করেন, এক পাশ রাখেন। রায়ন ভাই একটু দেখেন। জি ভাই এটুকু করবো, এই পাশ করবো। জি 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 ভাই এখন কালার দেন। এখন এটা টোটালটা সিলেক্ট করে ওই যে স্টক কালারটা নান করে দেন। তার কিছু মিস্টেক করলো, ওই যে স্টক কালার উপরে ওটা নান করে দেন, নান করে দেন। হ্যাঁ এখন ছাড়েন, সারেন বাইরে হচ্ছে একটা ক্লিক করেন, এখন দেখেন আপু আমার মনে হয় স্টক কালার ওই যে যারা স্টক কালার দিয়ে করছে না তাদেরই মনে হয় প্রবলেমটা হচ্ছে, কারণ আমিও ফার্স্টে যখন স্টক কালার দিয়ে করছিলাম তখন কিন্তু আমার শেপ বিল্ডার টুলস দিয়ে হচ্ছে এটা আলাদা করা যাচ্ছিল। পরে করা গেছে? হ্যাঁ এখন বললাম না যে এক স্টক কালার তো আপনার একটা লাইন হয়, মাঝে যে লাইনটা দেখায় শুধু ওইটাই থাকে। আপু স্টক কালার স্টক দেয়া করলে এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ ওটা তাহলে কালারটা চেঞ্জ হবে, কালারটা ফিল কালার হয়ে যাবে। আমরা সাইদুল ভাইকে কমরেজ জানাই, সে অনেক ভালো কাজ করছে, সে চুপচাপ থাকে। এখন সে হচ্ছে 10 মিনিটের একটা স্পেস দিবে, কিন্তু এখন তো নামাজের টাইম হয়ে যাবে। তার আগে রাসেল ভাই আপনি দেন স্ক্রিন শেয়ারটা দেন। সাব্বির ভাই আজকে কিন্তু আপনি কিছুই শেয়ার করেন নাই। আমি আজকে চাইছি ওই যে রাসেল ভাই করবে, রাসেল ভাই পরে আপনি করেন। আমার টপ করে দিলাম আপু স্ক্রিন শেয়ার। হ্যাঁ করে দেন। আচ্ছা আপু আমারটা আমি একটু দেই, একটু দেখেন জাস্ট একটা পিক। আচ্ছা আচ্ছা ওকে
এটা কে দিছে রাসেল আপু হ্যাঁ এটা আমার এই যে রাসেলটা খুব পারফেক্টলি হইছে অনেক সুন্দর হইছে ভাই সত্যি অ্যাকচুয়ালি অনেক সুন্দর হইছে ও কিন্তু থেকে অ্যাডজাস্ট করে স্টক দিয়ে করছি পুরোটাই আপনি ডিভাইড করছেন তাই না জি ও অ্যাডজাস্ট করেনি ও ডিভাইড করছে অন্টার চেপে চেপে ডিভাইড করছে আর শাহিদুল ভাই হচ্ছে অ্যাডজাস্ট করছিল এই জন্য শাহিদুল ভাই আপনার মনে হয়েছে এরকম হলো কেন অনেক সুন্দর হয়েছে সত্যি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু মানে আমি বুঝতে পারছি আপনি আজকে কপিরাইটার মাস্টার জি আপু আমি খুব কপি করতে পারি কপিরাইটার মাস্টার কিন্তু নতুন কিছু করতে পারি না এটাই সমস্যা সমস্যা নাই আপনার জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ওয়েট করতেছে শুধু বলতেছে যে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে তাহলে আছে তাই কন্টেস্ট করেন না কেন অনেক তো কপিরাইটের খেলা হয় জি আপু আমি এখন তাহলে শুরু করব আর কি যদি আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ আমি তো আপনাদের সাথেই আছি শশী পিকচার তুলে দেন প্রীতি আপু আপনি দেন
আশিকুর ভাই, হ্যাঁ রায়ন ভাই বলেন। জি ভাইয়া, ও রায়ন ভাই। জি ভাই, সবাই আছেন নাকি? এই জন্য নক করলাম আর কি। সেজন্যই তো আপনি ক্রিয়েটিভ। তো সিম্পলি করছি যতটা সিম্পলি করা যায়। এই কি ভাই শেপ দিয়ে করছেন কপিল ভাই? হ্যাঁ জি ভাই। কি আপনি যে রেকট্যাঙ্গেল দিয়ে যে ইলিপস টা দিয়ে করা এস, আর রেকট্যাঙ্গেল দিয়ে, সম্পূর্ণ রেকট্যাঙ্গেল দিয়ে করা হলো এ। ওটা আপনাদের দেখাচ্ছে কিভাবে করবে ভাইয়া, ওটা দেখাচ্ছে। আচ্ছা এখন আমি একবার করি। হ্যাঁ আপনি একবার করলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো ইলিপস নিয়ে শিফট অল্টটা করলে ভালো হইতো। প্লিজ বাইরে নয়েজ করেন না, ভাইয়াকে কাজটা করতে দেন। ভাইয়া আর্টবোর্ডটা একটু বড় করলে ভালো হইতো। ভাইয়া আর্টবোর্ড তো ম্যাক্সিমাম জুম করা, এর চেয়ে বড় করলে তো আর্টবোর্ডই গায়েব হয়ে যাবে, ভাঙে যাবে আর কি। এই দেখেন আমার ডিসপ্লের নিচে বেশি জায়গাও নাই, উপরেও জায়গা নাই। হ্যাঁ আপনি বোধহয় আমি নিয়েছেন প্রোট্রেট নিছে ভাইয়া, প্রোট্রেট আছে এই নিছে লাইন না নিয়ে প্রোট্রেট নিছে। আচ্ছা আমি বড় করে করতেছি, ইজি হবে। একটা এলিপস নিব, এলিপসে ফিল কালার নান, আর ইয়ে থাকবে স্ট্রোক কালার থাকবে, দেন কপি পেস্ট। ও মাই, কপি হয় না, কি হয় না, হবে হবে। আমি বুঝতেছি না আপু, আমার বেশ বেশ সমস্যা করতেছে রিসেন্টলি। আসলে ভাইয়া মাঝে মাঝে না সফটওয়্যার গালজাম করে, শুধু আপনার না সবারই। এবার এটাকে একটু ছোট করে নিব, শিফট ধরে ছোট করার পর বসায় দেব, বসায় দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইন দেবেন, সেন্টার অ্যালাইন করে নিব। তাহলে এটা আরো ছোট করা যায়, যত ছোট করব স্ট্রোক তত বড় হবে লেখাটা। তো আমি আর একটু ছোট করব, খেয়াল করলে দেখা যাবে যে এই ধরনের লাইন আসছে লাল কালারের, লাল কালার লাইনটা উপরেরটার সাথে সেন্টার করা। যদি এটা তো সমস্যা হয় তাহলে সমস্যা নাই, রুলার টান দিয়ে সেন্টার করে নেন মাঝামাঝি। এই যে এটাও মাঝামাঝি, এটাও মাঝামাঝি, তো দুইটা ওকে আছে। আর একটু চেক করে নিতে হবে, শেপ বিল্ডার টুল দিয়ে টাচ করে দেখবো যে এই পার্টটা আলাদা নাকি, কারণ এই পার্ট গুলো আলাদা না হলে সমস্যা আছে। কাটলে সব কাটবে। এটা সিলেক্ট থাকা অবস্থাতেই এই দেখেন আবার লাল পয়েন্ট আসতেছে। এই যে লাল পয়েন্টটা যখন আসবে টান দিব, টান দিয়ে নিচে আবার এই পয়েন্ট পর্যন্ত নিব, এই দেখেন আবারও লাল পয়েন্ট আসতেছে। এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিব। এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, বুঝছেন?
পাতের অ্যাঙ্কার পয়েন্ট যেটা আপনারা ইলাস্ট্রেটরে ডিফল্টলি পাবেন কিন্তু ফটোশপে পাবেন না। ফটোশপ অন্যরকম দেয়, এইরকম না, এতটা ফটোশপে সিলেক্ট সিলেক্ট করে নিতে হয়, ওখানে ই বসায় দিতে হয়। তো সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব অ্যাজ অলওয়েজ। এবার অল্টারে প্রেস করে মাঝখানে দুইটা বৃত্ত গায়েব করে দিব, দেন দুই সাইডের এই এক্সট্রা পার্ট গায়েব করে দিব, এইটাও দরকার নাই আমার, এটাও দরকার নাই, দেন সব প্লাসের কাজ। তো শুধু অল্টারটা চেপে টেনে দেন, এটা প্লাস, এটা প্লাস, এই এই আমার অ্যাস শেপ হয়ে গেছে। দেখেন কত ইজিলি কাজ করে উনি, ভাইয়ের কাজই অন্যরকম। এই জন্য আমি ভাইকে সবসময় বলি আপনি কন্টেস্ট করেন। আচ্ছা এইখানে যখন রুলার আসবে তো রুলার অনুযায়ী আমরা একটা টান দিয়ে সেম অ্যালাইনমেন্টটা নিয়ে নিব, যে এটার হাইট ম্যাচ করতেছে নাকি। আর একটু ওয়েট করি তাহলে ভালো হয়। এই যে এবার ইন্টারসেক্ট করতেছে, তার মানে এই দুইটার ডিস্টেন্স এখন এস এর সাথে ম্যাচ করা। এবার এটাকে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে আরো বড় করি, লম্বা করতে যাব, লম্বা শিপলটা টানবেন না ছেড়ে। এটা করলাম ট্রান্সফর্ম রোটেট নিয়ারলি 75 ডিগ্রি দিব, রিফ্লেক্ট করলে তো হয়ে যেত। হ্যাঁ রিফ্লেক্ট করলো হয়, এ 75 দিলে এর হ্যান্ডেলের মতো চলে আসবে। তো এটা এনে আবার সেম টু সেম একটা রুলার টান দিব উপর থেকে, রুলার টান দিয়ে এটার সাথে ম্যাচ করে যে কোনো একটা পয়েন্ট আইদার উপরটা ওর নিচেরটা ম্যাচ করে দিব, জাস্ট আর কিছু না। আচ্ছা ম্যাচড, এবার এটা কপি পেস্ট, পেস্ট করে এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্টে দুইটা অপশন আছে, উপর নিচ অথবা সাইড ওয়াইজ। আমি সাইড ওয়াইজ রিফ্লেক্ট করব কারণ সাইড ওয়াইজটাই দরকার। এক্স্যাক্টলি চলে আসবে যে নিজের টেস্ট মতো, যে আমি কতটুকু রাখতে চাই ডিসটেন্সের, যে এতটুকু রাখলে আমার এনাফ, বাড়াও দিতে পারি কোনো সমস্যা নেই। দেন এটাকে কপি করব, পেস্ট করব, পেস্ট করে নিয়ে এটাকে হরিজন্টালি অ্যালাইন করব আর কি। অ্যালাইন করে এটার সাথে ম্যাচ করে দিয়ে তিনটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাগেইন শেপ বিল্ডার টু ম্যাচ, ম্যাচ সব ম্যাচ হয়ে গেলে অল্টার চাপ দিয়ে এই দুইটা বাদ। আর এবার একটু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আছে, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টটা ডাবল ক্লিক করে, হ্যাঁ ডাবল ক্লিক করে উপরের দিকে হিট করব। হ্যাঁ ম্যাচ করতেছ না কেন, একটু ধরেন, ক্লোনি করেন। আমার এও হয়ে গেছে, এসও হয়ে গেছে। ভাই এখন ফিল কালারটা আউট করে কি স্টক কালারটা আউট করে ফিল কালারটা দিয়ে দেন।
এই তো আর এটার মধ্যে আরো কমপ্লেক্স ডিজাইন আনা যায় কাটিং করে শেপ বিল্ডার টুল দিয়ে শেডিং দেওয়া যায় তো ওইরকম নান করে দিই এই তো অনেকটা এরকম বসেন জি ভাই আমার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম আমাকে শুধু যে রায়হান ভাই যে করতেছিল পাঁচটা রিং দিয়ে কাজটা হ্যাঁ বাট নাইস লাগছে যদিও আগের ডিজাইন বাট ওইটা যে আপনার যথেষ্ট ভালোভাবে করা সেভেন সেভেন রিংস এর অলিম্পিক অলিম্পিক্স এর আপনার এই লোগোটা একসময় খুব এই ভাই আপনি তখন কই গুম হয়েছিলেন আর সিআর অনেকে নাকি অ্যাড হইতে পারে নাই গ্রুপে জি আপু আপনি কোথায় গিয়েছিলেন বিদ্যুৎ ছিল না বৃষ্টি হচ্ছে প্রচুর আপনাদের বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আচ্ছা আপনাদের আপনারা লাইফে কারো কোনো গল্প নাই অ্যাডভান্স টাইপের মজার কিছু নাই আর 20 মিনিট আছে ক্লাস বাদতাম তো ক্লাস ভালো লাগতেছে না আজকে শেষ দিন আর 20 মিনিট আমরা ক্লাস করবো